নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে চোদ্দ জুন দু সাল এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজ থেকে ঘূর্ণিঝড়টি উত্তর এবং উত্তর পূর্ব দিকের পথ ধরে এগোতে থাকবে যার ফলে সেটি সৌরাষ্ট্র কচ্ছের দিকে আসবে এবং সব থেকে আরেকটি বিভিন্ন মডেল যেটি দেখাচ্ছে বড় খবর এই ঘূর্ণিঝড়টি কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার শক্তি বৃদ্ধি করবে এবং রিকার্ভ করবে যার ফলে পূর্ব দিক দিয়ে ভারতবর্ষের উত্তরপ্রদেশ বিহার এছাড়া ঝাড়খণ্ডের কিছু জায়গার ওপর দিয়ে এসে সেটি পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে যার ফলে কুড়ি তারিখের পর এই ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ এছাড়া বর্ষা এই দুই কারণের জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু এবার ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে যদিও এই কথা আবহাওয়া দপ্তরের আপডেট থেকে এখনও আমরা জানতে পারিনি ইসিএমডব্লিউএফ এই মডেলটি কিন্তু এই কথা বলছে আমরা আপনাদের জানাবো যে আজকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কেমন পরিস্থিতি থাকবে তাপপ্রবাহের সম্ভাবনা আরও বাড়ছে দক্ষিণবঙ্গে কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে প্রচণ্ড ভারী বৃষ্টি কতদিন চলবে ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড এবং বাংলাদেশে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই মুহূর্তে আমরা আলোচনা করব প্রথমেই যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে কোথায় কোথায় চলবে ভয়ঙ্কর গরম বৃষ্টির ব্যাপারে প্রথমেই আপনাদের জানাবো দুই চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান দুই মেদিনীপুরের কোনো কোনো অংশে হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে দু এক জায়গা হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে এর সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে এমনটাও জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তবে প্রধানত হালকা বৃষ্টিরই পূর্বাভাস রয়েছে বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে মুর্শিদাবাদ বীরভূম এছাড়া পূর্ব বর্ধমানের দু এক জায়গায় তবে মনে রাখবেন হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি এছাড়া অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এছাড়া পশ্চিম বর্ধমানের দিকে সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কলকাতা হাওড়া হুগলির দিকে সেরকম বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই যদিও মেঘলা আকাশ ঝোড়ো হাওয়াটা দিতে পারে এটাই রয়েছে এখনও পর্যন্ত আজকের পূর্বাভাস অর্থাৎ মৌসম ভবন বলতে চাইছেন যে সারা দক্ষিণবঙ্গ জুড়ে প্রধানত আইসোলেটেড প্লেসে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তাঁদের যে আপডেট রয়েছে সতেরো বা আঠারো তারিখ থেকে এই যে বৃষ্টি চলছে ছড়িয়ে ছিটিয়ে বা কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না এই অবস্থাটা কিন্তু সরে যাবে বৃষ্টিপাত বাড়তে পারে সতেরো বা আঠারো তারিখ থেকে যদিও তাদের আপডেটও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিবর্তন চলে আসছে তো আপনাদের একটা ধারণা দেবার চেষ্টা করলাম যে কবে থেকে তাঁরা পরিবর্তনের কথা বলছেন তবে ইসিএমডব্লিউএফ যে মডেলটি দেখাচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে কুড়ি জুন তারিখের পর কুড়ি জুন তারিখের পর সারা দক্ষিণবঙ্গ জুড়ে একটা বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে বিশেষ করে জানা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেক জেলাতে বৃষ্টি বাড়বে একুশ এবং বাইশ তারিখে বিশেষ করে বাইশ জুন তারিখে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা যে জেলাগুলো রয়েছে অর্থাৎ প্রত্যেকটা জেলার বেশ কিছু কিছু এলাকায় এমনটাই আপাতত একটা বৃষ্টির পূর্বাভাস হিসাবে আপনাদের একটা ধারণা দেবার চেষ্টা করছি এর কারণ হিসাবে হতে পারে একদিকে বর্ষা অন্যদিকে প্রথমেই যেটা আপনাদের ধারণা দিলাম যে ঘূর্ণিঝড় বিপর্যয়ের অবশিষ্টাংশ একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে না সেটি আস্তে আস্তে ভারতবর্ষের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিহারের ওপর দিয়ে বাংলার দিকে এগিয়ে আসার তার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ একটি গভীর নিম্নচাপের আকারে সেটি অবস্থান করতে পারে আর এর জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের যোগান সঙ্গে দক্ষিণ পশ্চিম বায়ু আরও সক্রিয় হতে পারে যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের একটা নতুন করে সম্ভাবনা আসছে জুন মাসের কুড়ি তারিখের পর এছাড়া রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস আজকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কোন কোন জেলাতে হতে পারে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূমের কোনো কোনো অংশে তাপপ্রবাহ চলতে পারে সব থেকে খারাপ অবস্থা থাকবে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কিছু কিছু এলাকায় আর আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন তাপপ্রবাহ এখনই বন্ধ হচ্ছে না তাদের যে আপডেট রয়েছে সতেরো বা আঠারো জুন তারিখ পর্যন্ত এরকম তাপপ্রবাহ চলতে পারে তাই এখান থেকে এক কথায় উঠে আসছে যে কুড়ি তারিখ পর্যন্ত যে দক্ষিণবঙ্গে ব্যাপক একটা পরিবর্তন আসছে তার সম্ভাবনা আপাতত লক্ষ্য করতে পারা যাচ্ছে না তবে যদি পরিবর্তন আসে সেটাও আপনাদের জানাবো তাই কুড়ি তারিখের পর থেকে আস্তে আস্তে তাপপ্রবাহও কমে যাবে এবং প্রচণ্ড বৃষ্টির পথে এগোতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলো উত্তরবঙ্গের ক্ষেত্রে তো ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আঠারো জুন তারিখ পর্যন্ত তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি শুধু আঠারো নয় একুশ এবং বাইশ জুন তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে এরকম টানা বৃষ্টিপাত হতে পারে আজকে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কুচবিহার এবং আলিপুর আলিপুরদুয়ার এই দুটি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে এবং আগামী আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টা পর্যন্ত কুচবিহার এবং আলিপুর আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে প্রায় দুশো মিলিমিটার পর্যন্ত কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে একশো মিলিমিটার পর্যন্ত কোন কোন এলাকায় ম্যাক্সিমাম বৃষ্টিপাতটা জানানো হয়েছে তবে মিনিমাম জানানো হয়েছে সত্তর মিলিমিটার মতন এটাই রয়েছে আপডেট উত্তর দিনাজপুরে আজকে মাঝারি থেকে দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টি হলেও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আগামী কাল থেকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে বৃষ্টিপাত বাড়ার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না একটু কমতে পারে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে উত্তরবঙ্গে তাপপ্রবাহের আপাতত কোনো পূর্বাভাস নেই ঝাড়খণ্ডের ক্ষেত্রে তাপপ্রবাহ চলতে পারে সতেরো বা আঠারো জুন পর্যন্ত ধানবাদ জামশেদপুর দেওঘর দুমকা এই সমস্ত জায়গাগুলোতে তাপপ্রবাহ চলবে ভারী বৃষ্টির আপাতত পূর্বাভাস নেই কুড়ি তারিখ বা কুড়ি তারিখের আশেপাশে ঝাড়খণ্ডে বৃষ্টির একটা সম্ভাবনা নতুন করে রয়েছে অর্থাৎ প্রচণ্ড বৃষ্টি আসতে পারে এমন একটা পূর্বাভাস তার আগে মেঘলাকাশ ঝোড়ো হওয়া ছিটে ফোঁটা হালকা এখানে ওখানে হতে পারে স্বস্তির বৃষ্টি এমনটাই প্রধানত আপডেট আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এখানে টানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠারো জুন তারিখ পর্যন্ত তবে অনলাইন সিস্টেমগুলো দেখাচ্ছে কুড়ি বা বাইশ জুন পর্যন্ত এরকম ভারী বৃষ্টিপাত চলতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে প্রধানত যেটা জানা যাচ্ছে যে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর জোরহাট এছাড়া রয়েছে অন্যান্য জায়গা শিলচর এখানে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি মেঘালয়ের শিলংয়ে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে নিচের দিকের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে বিশেষ করে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে বিক্ষিপ্তভাবে আজকে এবং আগামীকাল অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন আইএমডি আগরতলা তবে কোনো জায়গায় তাদের তরফ থেকে আজকে প্রচণ্ড ভারী বৃষ্টির পূর্বাভাস নেই হালকা মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তবে আগামী বাহাত্তর ঘন্টা পর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি আগামী আঠারো জুন তারিখ পর্যন্ত চলবে সামগ্রিকভাবে ভারতবর্ষের যে আবহাওয়ার আপডেট রয়েছে একটি ঘূর্ণিঝড় বিপর্যয় সেটি আসতে পড়তে পারে আগামীকাল পনেরো জুন তারিখে বিশেষ করে আজকে যে আপডেট রয়েছে সেটি আজকে থেকে উত্তর এবং উত্তর পূর্বের পথ ধরে এগোচ্ছে যার ফলে সেটি সৌরাষ্ট্র কচ্ছ এবং পাকিস্তান উপকূলের দিকে যাবার সম্ভাবনা রয়েছে আগামী কাল দুপুরের দিকে সেটি আছড়ে পড়তে পারে করাচি এবং সৌরাষ্ট্র কচ্ছ উপকূলে তখন তার গতিবেগ থাকতে পারে একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং গাস্টিং স্পিড থাকতে পারে একশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং যখন আঁচড়ে পড়বে সেটি ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টোমের আকারে থাকবে এটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর সুতরাং গুজরাট রাজস্থান মুম্বাই গোয়া এখানে প্রবল দাপট দেখাবে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে ঘূর্ণিঝড়ের সমস্ত কিছু পাশাপাশি প্রবল ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে এই ঘূর্ণিঝড়টি পরবর্তীকালে আবার রিকার্ভ করে শক্তি বাড়িয়ে বাংলার দিকে আসার একটা সম্ভাবনা রয়েছে যেটা আপনাদের প্রথমেই জানিয়েছি বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট পাওয়া যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে উত্তরাঞ্চলগুলো রংপুর ময়মনসিংহ ও সিলেটের দিকে বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায় একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি জেনারেলি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে এছাড়া রয়েছে অন্যান্য বিভাগ যেমন ঢাকা বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সহ বৃষ্টি দমকা ঝড় এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা দক্ষিণাঞ্চলগুলোতে নেই যদিও ইতিমধ্যে বর্ষা প্রবেশ করে গেছে বর্ষা মোটামুটি সক্রিয় রয়েছে এমনটাই অধিদপ্তর জানাচ্ছেন তবে যে ঘূর্ণিঝড় বিপর্যয়টি আসতে পড়তে পারে ভারতবর্ষের গুজরাটে সেটি নতুন করে শক্তি বৃদ্ধি করে ভারতবর্ষের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিহারের ওপর দিয়ে সেটি বাংলার দিকে আসতে পারে যার ফলে প্রধানত একদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হতে পারে অন্যদিকে ঘূর্ণিঝড়টি প্রচণ্ড শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে পরবর্তীতে যার ফলে কুড়ি তারিখের পর একুশ এবং বাইশ তারিখে এবার দক্ষিণাঞ্চলগুলো খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকায় বেশ প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ একদিকে বর্ষার বৃষ্টি অন্যদিকে ঘূর্ণিঝড়ের পরবর্তী অবশিষ্টাংশ নতুন করে শক্তি বৃদ্ধি করে দুই বাংলাতেই অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে বৃষ্টি আনতে পারে এমন একটা সম্ভাবনা দেখাচ্ছে বিভিন্ন অনলাইন মডেল অর্থাৎ ইসি এই মডেলটি কিন্তু দেখাচ্ছে তো বন্ধুরা আপনাদের সমস্ত কিছুই জানালাম উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টির পরিবেশ তৈরি হয়ে গেছে দক্ষিণাঞ্চলগুলোতে কুড়ি তারিখের আশেপাশে বৃষ্টি আসছে ভালো রকমভাবে থ্যাংকস ফর ওয়াচিং